শুরু করছি। পুরস্কার গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত গল্প 101 এই বইটি থেকে। শুরু করছি পুরস্কার। বয়স 24, লম্বা রোগাটে, হাত পা রোগা, মুখখানা শীর্ণ, পকেটের দশা আরও কাহিল। লোকটি একজন শিল্পী। গল্পের সূচনায় তাকে তেপায়া একটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। যেভাবে বসে আছে তাতে মনে হয় নড়াচড়া করার উদ্যমটুকু পর্যন্ত নেই। ঠোঁট থেকে খুবই বিপজ্জনকভাবে ঝুলছে একটা আধখাওয়া সিগারেট। হাতে একখানা বই। লোকটির তাবৎ মনোযোগ মনে হচ্ছে ওই বইখানাতেই নিবদ্ধ। এই যে দৃশ্য, এর মধ্যে অস্বাভাবিক কিছু কারো চোখে পড়বে না। একটু নজর করে দেখলে অবশ্য ভিন্ন কথা। তখন যা দেখা যাবে তার কোনো ব্যাখ্যা নেই। বইখানা উল্টো করে ধরা। এভাবে কি বই পড়া যায় নাকি? কি ব্যাখ্যা এর? ব্যাখ্যার কিছুই নয়, লোকটি আদৌ পড়ছে না, এমনকি বইয়ের দিকে চোখই নেই তার। আসলে যাকে মাঝামাঝি দূরত্ব বলা যায় সেই রকম একটা ব্যবধান থেকে লোকটি ওই বইয়ের দিকে তাকিয়ে আছে মাত্র। চোখের দৃষ্টি শূন্য। তার মানে লোকটি কিছু ভাবছে। সত্যি তাই, ওর মাথায় রয়েছে একটি প্রদর্শনীর চিন্তা। আজ সকালেই কাগজে বেরিয়েছে এই প্রদর্শনীর খবর। এবারকার চারুকলা প্রদর্শনী নাকি এত বড় আকারে অনুষ্ঠিত হতে চলেছে, আর মিডিয়াম বা মাধ্যম ব্যবহারের ব্যাপারেও কোনো বিধিনিষেধ নেই। শিল্পী ওটা বেছে নিতে পারবেন তার আপন ইচ্ছা অনুযায়ী। এই প্রদর্শনীর এ দুটোই হচ্ছে মস্ত বৈশিষ্ট্য। এর ফলে শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় একেবারে অবাধে দিতে পারবেন। প্রদর্শনীর এই যে বিজ্ঞপ্তি, এটা নিয়েই এখন ভাবছে আমাদের শিল্পী। ছাপার অক্ষরে যা কিনা একেবারেই ঠান্ডা ও নেহাতিতে একটা খবর মাত্র, তাই তাকে আলোড়িত উত্তেজিত করে তুলেছে। দীর্ঘদিন যাবৎ সে তো ধৈর্য ধরে এরকম একটা সুযোগেরই প্রতীক্ষায় ছিল। তুলির ব্যবহারে তার দক্ষতা যে কতখানি, সে চাইছিল যে লোকে সেটা জানুক, তাকে কিছুটা স্বীকৃতি দিক। সেই স্বীকৃতি পাওয়ার এই হচ্ছে একমাত্র সুযোগ। নিজের প্রতিভা সম্পর্কে কোনো অলীক ধারণা তার একেবারেই নেই। প্রদর্শনীতে বেশ মোটা অঙ্কের যেসব নগদ পুরস্কার দেওয়া হবে সেসবের কোনোটাই যে সে পাবে এমন কথা সে কল্পনাও করে না। তার কাজের জন্য উদ্যোক্তাদের একটা প্রশংসাপত্র পেলেই সে খুশি হয়ে যায়। তাও যে পাবে এমন ভরসা তার নেই। কিন্তু তবু সে চাইছে যে প্রদর্শনীতে তার ছবি টাঙানো হোক, লোকে তার কাজ দেখুক। তাছাড়া ভিতরে ভিতরে একটা আশাও যে নেই, তাও হয়তো নয়। বলা তো যায় না, শিল্প প্রদর্শনী নিয়ে কাগজে কাগজে যেসব লেখা বেরোয় তাতে তার কাজের একটা উল্লেখ হয়তো থাকতেও পারে। কোনো সমালোচক হয়তো লিখতেও পারেন, শ্রী এর ফ্যামিলি গ্রুপ চিত্রখানির আবেদনও কম নয়। তার কম্পোজিশন চিত্তাকর্ষক, রঙের নির্বাচনেও বেশ মুন্সিয়ানার ছাপ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। শরীরে আলস্য, হাতের মধ্যে উল্টে ধরা বই, লোকটি এখন চিন্তাবগ্ন। কি হবে তার ছবির বিষয়বস্তু, তাই নিয়েই সে ভাবছে। শিল্পের ব্যাপারে যদি তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকেই থাকে, তো বলবো যে সে রিয়েলিজম বা বাস্তবতার অনুরাগী। যা বাস্তব তার সঙ্গে সে একেবারে আঠার মতো সেটে থাকে। প্রকৃতিকে ভেঙেচুরে বিকৃত করে দেখানোই তো আধুনিক শিল্পের রীতি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার সৌন্দর্যবোধ তাতে পীড়িত হয়। শিল্পে যা সিরিয়ালিজম বা অধিবাস্তববাদ বলে চলছে তা তার ভীতি উদ্রেক করে। তাছাড়া রেখা আর আকৃতি নিয়ে ওই যেসব পাগলামির খেলা, যার নাম দেওয়া হয়েছে অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প, ওটা তার মনে আদৌ কোনো সাড়া জাগায় না। তার বন্ধুদের মধ্যে অনেকেই শিল্প নিয়ে বড় বড় সব কথা বলে, তাদের কেউ বা শখের সমালোচক, কেউ বা নিজেই চিত্রশিল্পী। তারা তার সংকীর্ণ মনোভাবের নিন্দা করে বলে, তোমার কথা শুনলে হাসি পায় হে, বলে ওইসব বস্তা পচা পুরনো ধারণা নিয়ে আর চলবে না, আধুনিক শিল্পীদের কাজগুলো সব ভালো করে দেখো, তার তাৎপর্য বোঝার চেষ্টা করো,
এটা তোমাকে করতেই হবে, না করে উপায় নেই। এই যেসব যেসব জিনিয়াস, এদের তুমি উপেক্ষা করবে কি করে? বলেই তারা এক গাদা নাম আউড়ে যায়, খটোমটো সব নাম শুনে তার কান ঝা ঝা করতে থাকে, কিন্তু মতের কোনো আদল ঘটে না। আধুনিক শিল্পকলার উপরে যেসব বই রয়েছে, তা যে সে কখনো পড়ে দেখবার চেষ্টা করেনি তা নয়, চেষ্টা করেছে একাধিকবার, কিন্তু সেই বইগুলির মধ্যে যেসব ছবি রয়েছে তা এতই কিম্ভূত ঠেকেছে তার কাছে যে পড়া আর এগোয়নি। এরকম একটা ছবির কথা মনে পড়ছে তার। ছবিখানা দেখে মনে হয়েছিল কাঁচা হাতে কেউ নিয়ান্ডারথাল বা পুরোপলীয় যুগের এমন এক আদি মানবিক ছবি এঁকেছে যার সম্ভবত গোদ হয়ে থাকবে, সেই সঙ্গে যার গলাটা একেবারে জিরাফের মতো লম্বা। অথচ সেই ছবির নাম কি দেওয়া হয়েছে? না, আদর্শ নারী। ভাবা যায়, তার মনে হয়েছিল এর চেয়ে অদ্ভুত রসিকতা আর কিছুই হতে পারে না। পরদিনই সে ছবি আঁকতে লেগে যায়, ওয়াটার কালারে সে সিদ্ধহস্ত। এটাও সে ওয়াটার কালারেই আঁকবে। ছবির বিষয়বস্তু কি হবে অনেক ভেবেচিন্তে আগের দিন সন্ধ্যাতেই সে তা ঠিক করে ফেলেছিল। শেক্সপিয়রের নাটকের যেসব দৃশ্য তার প্রিয়, এটা হবে তারই একটি চিত্ররূপ। ঘুমন্ত অবস্থায় লেডি ম্যাকবেথ হাঁটছেন, এই হবে তার ছবি। ছবির নাম দেবে দ্য সমনাম্বুলিস্ট, অর্থাৎ স্বপনচারিণী। ছবি আঁকার ব্যাপারে এখনকার মতো উৎসাহ সে এর আগে কখনো পায়নি। আলাদা একটা কাগজের উপর তুলি দিয়ে হরেক রং মেলাতে মেলাতে সে দেখে নিচ্ছে যে ঠিক কোন কোন রঙের মিশ্রণ তার ছবির পক্ষে যুৎসই হবে। রঙের ব্যাপারটা ঠিক হয়ে যাবার পরে সে আসল কাজে হাত দিল। এটা যে তার একটা সেরা ছবি হবে তাতে তার সন্দেহ নেই। ছবি শেষ করতে মোট 10 দিন সময় লাগলো। নোংরা মলিন ছোট্ট যে ঘরখানিকে সে তার স্টুডিও হিসেবে ব্যবহার করে, এর মধ্যে সেই ঘর ছেড়ে তাকে বড় একটা বেরোতে দেখা যায়নি। এই প্রথম সে তার মন প্রাণ একেবারে ঢেলে দিয়েছে একটা ছবির মধ্যে। যে ধৈর্য আর উদ্যম নিয়ে সে এঁকেছে এই ছবি, তার মতো ঢিলে ঢালা আর অগোছালো প্রকৃতির মানুষের পক্ষে সেটাকে একটু অস্বাভাবিকই বলতে হয়। ছবির কাজ মোটামুটি হয়ে যাওয়ার পরেও তো এখানে ওখানে একটু আধটু তুলি ছোঁয়া লাগাতেই হয়। সেটা শেষ হলো 5ই জানুয়ারির তারিখে। তখন সন্ধে হয়ে আসছে, তুলি রেখে সে টান টান করে হাত ছড়িয়ে দিল। কাজের উত্তেজনায় দপদপ করছে তার পেশিগুলো, তারা এখন বিশ্রাম চায়। একটু বাদেই কাজটা কেমন হয়েছে ঠিকমতো সেটা বুঝে নেওয়ার জন্য কয়েক পা পিছিয়ে গিয়ে সে তার ছবির দিকে তাকালো। তাকিয়ে রইল পুরো 5 মিনিট, চোখ দুটি আধ বোজা, মাথাটা একপাশে একটু হেলানো। ছবিখানিকে যত দেখে ততই ভালো লেগে যায়। রং, অভিব্যক্তি, কম্পোজিশন সবই সাক্ষ্য দিচ্ছে সেই প্রেরণার। ভিতরে যা তাগিদ ছিল বলেই এই ছবিখানা সে এইভাবে আঁকতে পেরেছে। হঠাৎই তার মনে হলো যে নিজেকেই সে অতিক্রম করে এসেছে। যা সে তার চোখের সামনে দেখছে তেমন ছবি যে সে আঁকতে পারবে নিজের সম্পর্কে এমন ধারণাই তো তার ছিল না। এখন সে দারুণ তৃপ্ত। সে বুঝতে পারছে যে 10 দিন ধরে এই যে এত পরিশ্রম করেছে সে জলে যায়নি। কিন্তু নিজের সৃষ্টি নিয়ে আত্মতৃপ্ত হয়ে বসে থাকবার মতো সময় তো নেই। প্রদর্শনীতে ছবি পাঠাবার আজই শেষ দিন। আজ রাত্রিরেই সে তার ছবি ডাকে পাঠিয়ে দেবে। নিজের ছবিতে সে যা দেখছে সমালোচকদেরও সেটা দেখা চাই, আসলে তাদের দেখাটাই তো বেশি জরুরি। ইজেল থেকে ছবিখানা সে নামিয়ে রাখলো, তারপর খোঁজে লেগে গেল সুতো আর মোড়কের কাগজের। ডাকঘর থেকে সে যখন বেরিয়ে এলো তার চোখ তখন টনটন করছে, রগও দপদপ করছে। যা পরিশ্রম গেল তাতে তো এমনটা হতেই পারে। পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে। ধীরে ধীরে পা ফেলে হাঁটতে লাগলো। শহরের যে অংশটা একটু নির্জন ফাঁকা, এখন সে সেইখানে যাবে। তার এখন একটু খোলা হাওয়ায় শ্বাস নেওয়া দরকার। সন্ধ্যার হাওয়ায় সুস্থ বোধ করলো সে। ঘণ্টাখানেক বাদে সে যখন ঘরে ফিরল
তখন তার ক্লান্তি অনেকটাই কেটে গেছে। পরদিন সকালে মনে হলো ক্লান্তির শেষ রেস্টুকু আর নেই, সে এখন একেবারে টাটকা তাজা একটা মানুষ। ব্রেকফাস্ট করতে করতে কাগজ পড়ছিল সে, সেই সময়ে সোসাইটি অফ ফাইন আর্টসের ছোট্ট একটা বিজ্ঞপ্তি তার চোখে এসে পড়ে। সোসাইটি জানাচ্ছে যে প্রদর্শনীতে এবারে প্রচুর ছবি এসেছে, এবারকার প্রদর্শনী যে দারুণ সফল হবে তাতে তাদের সন্দেহ নেই। একবার তার মনে হলো এবারে স্টুডিওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, এত জঞ্জাল জমে গেছে যে সেসব সাফ না করলেই নয়। তারপরেই আবার আলস্য তাকে পেয়ে বসল। বসে বসে সে ভাবতে লাগলো, উঠবে কি উঠবে না। শেষ পর্যন্ত মনে হলো সাফ সুতরোর কাজটা পরে করলেও চলবে। সেদিন সে যখন ফের তার স্টুডিওয়ে গিয়ে ঢুকলো তখন সন্ধে উতরে গেছে, ঘর অন্ধকার। তারই মধ্যে হাতরে হাতরে সে সুইচ টিপে আলো জ্বালালো। স্টুডিওটা একেবারে যাচ্ছে তাই রকমের অগোছাল হয়ে আছে, এখানে ওখানে পড়ে আছে রঙের টিউব, তুলিগুলোও যে কোনটা কোথায় ছড়িয়ে রয়েছে তার ঠিক ঠিকানা নেই। তাড়াতাড়ি কাজ করতে হয়েছে তো, তাই যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা রাখেনি। মেঝের ওপরে ছেঁড়া ন্যাকড়া আর কাগজের ডাই। স্টুডিওর এই বিশৃঙ্খল অবস্থা দেখতে দেখতেই হঠাৎ একখানা কাগজের উপরে চোখ পড়ল তার। ইজেলের ঠিক নিচেই কাগজখানা পড়ে আছে। বুকটা হঠাৎ ধক করে উঠল, এটা তার চেনা কাগজ। নিচু হয়ে কাগজখানা সে তুলে নিল। তারপরেই যেন অন্ধকার হয়ে গেল গোটা পৃথিবী। ইজেলটাকে আঁকড়ে ধরে নিজেকে কোনো মতে সে সামলে নিল। হাতের মধ্যে যে কাগজখানা আঁকড়ে ধরে রয়েছে সেটা তো সামান্য একখানা কাগজ মাত্র নয়, সেটাই যে তার সেরা ছবি, তার সমনাম্বুলিস্ট, স্বপ্নচারিণী। এত পরিশ্রম করে, এত যত্ন নিয়ে যার ছবি সে এঁকেছে, সেই লেডি ম্যাকবেথ এখন তার ঘুমন্ত ভাষাহীন কাচের মতো চোখে তার দিকে তাকিয়ে আছেন। ওই চোখ দুটিও তো তারই দেওয়া। বিস্ময়ের প্রাথমিক প্রবল ধাক্কাটা কেটে যেতেই একটা ভয়ঙ্কর হতাশায় সে ডুবে গেল। গণ্ডগোল যে কোথায় হয়েছে সেটা বুঝতে তার বিশেষ সময় লাগেনি। এবারও তার অন্যমনস্কতায় তাকে ডুবিয়েছে। তার জীবনে এ তো নতুন কিছু নয়, অতীতেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে তার জীবনে। তবে কিনা সেই অন্যমনস্কতার পরিণাম বর্জ্যের হাসির খোরাক জাগাতো, কখনোই এমন সর্বনাশ তার ফলে ঘটেনি। এবারে সেই সর্বনাশটাই ঘটল, নিদারুণ নিষ্ঠুর সর্বনাশ। মনে হলো প্রবল একটা গ্লানি যেন তার ভিতর থেকে উঠে আসছে, সে ভীষণ অসুস্থ বোধ করছে। কমিটির হাতে কি পৌঁছে দিয়েছে সে? পার্সেল খুলে একখানা কাগজ আর সেই সঙ্গে শিল্পী ও ছবির নাম ছাড়া তো আর কিছুই তারা পায়নি। ছবির বদলে স্রেফ একখানা কাগজ পেয়ে তারা নিশ্চয়ই হেসে খুন হচ্ছে। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কী বা একে বলা যায়। দাঁতে দাঁত ঘষে, নিরুপায় আক্রোশে সে নিজেকে আর তার ভাগ্যকে বারবার ধিক্কার দিতে লাগলো। ছবিখানাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল সে। ছেঁড়া টুকরোগুলোকে নিক্ষেপ করলো বাজে কাগজের ঝুড়ির মধ্যে। পরের সপ্তাহে সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো এই বিপর্যয়ের কথা ভুলে যেতে। ভুলে যাওয়ার জন্য রং আর তুলি দিয়ে এমন সমস্ত কাজ করতে লাগলো যে ধরনের কাজ সে এর আগে কখনো করেনি। আসলে এ তো আর কিছুই নয়, নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা। সে যখন এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আর বিপর্যয়ের ব্যাপারটা সত্যি ভুলতে বসেছে, ঠিক তখনই 15ই জানুয়ারির অর্থাৎ প্রদর্শনীর যেদিন উদ্বোধন হবে সেই দিনটিরই সকালে একখানা চিঠি তার কাছে এসে পৌঁছলো। সে তার ব্রেকফাস্ট সেরে নিচ্ছে এই সময় চিঠিখানা সে হাতে পায়। নীল রঙের লম্বাটে খাম, তার উপরে পরিচ্ছন্ন প্রতীক। কারা এই চিঠি পাঠিয়েছে তা ওই প্রতীক দেখেই বোঝা যায়। চিঠি পাঠিয়েছে সোসাইটি অফ ফাইন আর্টস। খাম খুলে চিঠি বার করবার আগে এক মুহূর্ত সে ভাবল যে চিঠিতে কি থাকতে পারে। তার মনে হলো
রহস্যজনক পার্সেলটি সম্পর্কে সোসাইটি নিশ্চয়ই কিছু জানতে চাইছে, সম্ভবত এটা নিয়ম রক্ষার ব্যাপার মাত্র, সোসাইটি যা হামেশা করে থাকে। স্থিরভাবে খামের মধ্যে আঙুল চালিয়ে চিঠিখানা সে বের করে আনল। চিঠির সূচনা এই রকম: প্রিয় মহাশয়, আমরা আপনাকে সানন্দ অভিনন্দন জানাই। দে তো অবিশ্বাস্য ব্যাপার, নিজের চোখে সে বিশ্বাস করতে পারছিল না। সংক্ষেপে আধা আনুষ্ঠানিক ভাষায় সোসাইটি তাকে জানাচ্ছে যে তার ছবি দ্য সমনাম্বুলিস্ট এবার একটি প্রথম পুরস্কার পেয়েছে। চিঠির উপসংহারে রয়েছে, স্বনির্বন্ধ অনুরোধ, প্রদর্শনীর উদ্বোধন দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকা চাই। তার মাথা ঘুরছিল, ব্যাপারটার মাথামুণ্ডু সে কিছুই বুঝতে পারছিল না। খুশি হবে কি, সে বিভ্রান্ত বোধ করছিল। প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর সে বুঝতে পারল যে কোথাও কিছু একটা গণ্ডগোল হয়েছে, নয়তো এমন হয় না, এমন হতে পারে না। আধ ঘন্টা বাদে সে যখন টাউন হলে গিয়ে পৌঁছল, নিরুদ্ধ উত্তেজনায় তখন তার দম প্রায় বন্ধ হয়ে এসেছে। টাউন হলের মস্ত ফটক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, প্রদর্শনী দেখবার জন্য লোক আসছে লাইন বেঁধে, অকারণে দরজা আটকে দাঁড়িয়ে আছে দুই বিপুলাকায় শিল্পবোদ্ধা, তাদের ঠেলে ঠুলে কোনো রকমে সে ভিতরে গিয়ে ঢুকল। প্রদর্শনী দোতলায় সিঁড়িতে চমৎকার গালচে পাতা, তার উপর দিয়ে এক একবারে তিন ধাপ করে সিঁড়ি টপকে সে দোতলায় গিয়ে পৌঁছল। যে হলে প্রদর্শনী, রঙের বাহারে সেটা ঝলমল করছে, চার দেয়াল জুড়ে নানা আকারের অসংখ্য ছবি। তার মধ্যে যেমন আছে ছোট্ট ছোট্ট সব মিনিয়েচার, তেমনই আছে বিশাল সব ক্যানভাস। উত্তেজনায় তার বুকের মধ্যে ধক ধক করছে, ঘুরে ঘুরে সে ছবি দেখতে লাগলো। যেসব ছবি পুরস্কার পেয়েছে তার প্রতিটির তলায় পরিচ্ছন্ন একটি লেবেল আঁটা, তাতে শিল্পী আর ছবির নাম। খুঁটিয়ে খুঁটিয়ে সেই লেবেলগুলো দেখে যাচ্ছে সে। উত্তর, পূব আর দক্ষিণের দেয়াল শেষ করতে তার পুরো একটি ঘন্টা লেগেছে। ল্যান্ডস্কেপ, ফিগার, স্টিল লাইফ, নানান মাধ্যমে করা স্কেচ, কোনোটাই সে বাদ দেয়নি। এ যেন তার দৃষ্টিশক্তির অগ্নি পরীক্ষা। চোখ লাল, ব্যথাও করছে, কিন্তু তা হোক, রহস্য সমাধান না করে সে ছাড়বে না। সে যখন পশ্চিমের দেয়ালে গিয়ে দাঁড়ালো, তখন তার উৎসাহ অবশ্য অনেকটাই ঝিমিয়ে গেছে, কিন্তু সেখানে গিয়ে যা দেখলো তাতে তার উৎসাহর যেটুকু যাও বা অবশিষ্ট ছিল তাও তার আর রইল না। দেয়াল জুড়ে ঝুলছে ভয়াবহ দুঃস্বপ্নের মতো সব ছবি, যার নাম কিনা অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প। প্রথম ছবিটাই প্রথম পুরস্কার পেয়েছে, নেহাতি অনিচ্ছায় প্রায় যন্ত্রের মতো সে ছবিখানা লেবেলের উপর চোখ রাখল। নামটা চেনা চেনা মনে হলো। আরে, এ তো তারই নাম। আর ছবির নাম, ওটাও তার চেনা, দ্য সমনাম্বুলিস্ট। কিন্তু এটা কিসের ছবি? তুলি দিয়ে এই যে রং বেরঙ্গের ছোপ লাগানো হয়েছে, এরই বা অর্থ কি? এরকম কিছু তো সে কোশ্মিন কালেও আঁকেনি। একেবারে বিদ্যুৎ চমকের মতোই ব্যাপারটা সে বুঝে গেল। ছবি নয়, এটা সেই কাগজখানা, ছবিতে যে যে রং ব্যবহার করবে তার মিশেল ঠিক করবার আগে এরই উপরে সে তার তুলি দিয়ে হরেক রঙের ছোপ লাগিয়েছিল। ধন্যবাদ।